ভালো কাজ করেছেন হাসকি, হাসকি নিতে গেলে এসি লাগবে গরম। ভালো জিনিস দিয়ে স্যার দেখুন বাচ্চারা দেখুন একটিভ কিনা দেখুন ভালো বাচ্চা দেখুন একটিভ কিনা নেই নেই হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ চলে এসেছি কালেক্টিভ ঘাটে। আজকে কালেক্টিভ ঘাটে রকের কি রেট চলছে তার সব কিছু রাখবে আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরবো, এবং তার সঙ্গে থাকবে আপনাদের কমেন্ট সেকশনে করা বিভিন্ন প্রশ্নের উত্তর। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বলুন একদম ঠিক আছে আরে থ্যাংক ইউ। একটা রেখে দিন বাচ্চা হলে আমরা দেবেন আমরা কিনবো। দারুণ অ্যাক্টিভ বাচ্চা, কথা বলবো বাচ্চাখানে দেখুন ধরে তারা বলবেন কি আছে। আমি একটা কথা বলবো
শুনুন খাবারটা কি শুনুন সকালবেলাতে পেডিগ্রি রয়্যাল কেনেন জানেন 100 টাকা দেবেন সকালবেলাতে 9টার সময় দুপুরবেলা 2টার সময় রাত্রি 5টা দিয়ে তিনবার দেবেন অল্প অল্প করে ঠিক আছে একটা হলিডে আছে একটা হলিডে আছে একটা সাইড থেকে নম্বর দিয়ে দিয়ে দেবেন ভালো কাজ করেছেন হাসপিনে হাসপি নিতে গেলে এসি লাগবে গরমে কি জিপে ছোট নাম্বারটা লিখুন তাহলে 9888 এটা হয়ে গেছে গরমকালে এসি লাগবেই কম্পালসারি আজকে আপনাকে দিচ্ছি 1 নম্বর ঠিক আছে ঢুকিয়ে দিলাম আচ্ছা ফোনপে কি বলে ভালো জিনিস দিয়ে স্যার কি নামে সুবাইদা হাসপিটা কত রেখেছো গো 35 35 ম্যাডাম এটাই কি ফার্স্ট টাইম আগে নিয়ে গেছেন কি নিয়ে গেছেন আচ্ছা সেটা আছে তো এখনো আরে বাহ এটা সেকেন্ড টাইম দারুণ ওর নাম কি রেখেছেন আরে বাড়ি গিয়ে ঠিক হবে আর কোথা থেকে এসছেন সোনারপুর থেকে আরে বাহ সোনারপুর বোম্বে দিল্লি এর আগে এর আগেটা আমি দুবাইয়ের থেকে কি বিটস আছে আরে বাহ যেটা আছে সেটা কি বিটস আছে ওটা স্পিচ আছে স্পিচ আছে আপনি কি নিলেন সিজু সিজু দারুণ হয়েছে নিয়ে কেমন লাগছে হাস্কিও তো যাবে বলছে হাস্কি ঘুমিয়ে পড়ছে বলে মুড়ি আর মিক্স রিয়াজ করলে হবে এটা তো মায়ের পেট থেকে বেরিয়ে গেছে বলুন
মায়ের পেট থেকে হয়েছে কিরে গল্প করবি ওখানে দাঁড়িয়ে জিন্দগি মা পয়সা রাখিয়াছে রে গোল্ডেনটা কত বলছো? কোনটা গোল্ডেনটা? ওটা 16 হাজার। আপনি বলুন আমার দাম বলে একাশ। হ্যাঁ বলো। মায়ের ভিডিওটা মায়ের শুনে গেছে? মায়ের ভিডিওটা আছে আমার কাছে অনেক। হ্যালো ভালো লাগবে। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি আসুন আসুন আসুন, মায়ের দাঁড়াতে হবে, ছেলেটা আমার গেছে রাজকাল দাঁড়াতে হবে। ৪০ দিনে বাচ্চা ওয়েট দেখেছে, এটা ইম্পোর্টেন্ট। কি বলছে উনি? কি বলছেন আপনি? কি বলছেন? অনেক রকম দামে আছে, 12-14 হাজার টাকাও বাচ্চা আছে। আচ্ছা মেল একটাই আছে, ওয়ান সাইড ইম্পোর্ট আছে। বাচ্চা দেখুন একটি ¿Qué tal?
এখন স্যারেরা কুইটটা খাচ্ছে না দেখো আরেকটা মেল আছে একদম বিক্রির দাম 15 দেখাবো আরেকটা মেল বাচ্চাটা রাখো ছমাস পরে বলবে না কুকুর কিনছি ছেড়ো না পড়ে যাবে ও হেভি বোন হেভি বোন একটু বাড়িতে বসে বেছে নেবে পরিষ্কার করে দেখে দেখাবো এই বাচ্চাটা রাখো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ তবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।